এইডসের বিরুদ্ধে লড়াইয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার রাজপথে হাঁটলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা, যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রাই। এইচআইভি থেকে সৃষ্ট ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম তথা এইডস রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে এই রোগে আক্রান্তদের সহায়তা করার জন্য সমগ্র বিশ্বের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও প্রতি বছর 1 ডিসেম্বর পালন করা হয় বিশ্ব এইডস দিবস। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আগরতলা শহরে উমাকান্ত স্কুল প্রাঙ্গণে বিশ্ব এইডস দিবস উপলক্ষে শুক্রবার আয়োজন করা হয় 100 বিশাল পদযাত্রার। মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী ছাড়াও এই পদযাত্রায় অংশ নেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারি IAS সন্দীপ রাঠোর, পদ্মশ্রী দীপা কর্মকার এবং স্টেট নোডাল অফিসার ডক্টর সুপ্রিয় মল্লিক। 2000 সাল থেকে এই রাজ্যে পুরুদমে কাজ করে চলেছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি। কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় এইচআইভি আক্রান্ত রোগীদের শনাক্তকরণ এবং চিকিৎসা পরিষেবা প্রদানের কাজ সুষ্ঠুভাবে হয়ে চলেছে ত্রিপুরায়। এই রোগ সম্পর্কে যথেষ্ট সচেতনতা বাড়ানোর পরেও এখনও একে নির্মূল করা সম্ভব হয়নি। এইডস আক্রান্ত রোগীদের তালিকায় ভারতের মধ্যে 3 নম্বরে উঠে এসেছে ত্রিপুরা। এই রোগ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে শুক্রবার এই বিষয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মূল যে থিম এবার রাখা হয়েছে, সবসময় এই ধরনের কোনো অনুষ্ঠান হলে তার একটা থিম রাখা হয়, তো লেট কমিউনিটিজ লিড, অর্থাৎ আজকের এই যে অ্যাওয়ারনেসের যে পদযাত্রা হবে সেই পদযাত্রার মাধ্যমে বা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে কমিউনিটিকে লিড করতে হবে, যে আসুন আমরা সবাই মিলে এই যে এইডসের যে বিশেষ করে ত্রিপুরাতে এখন 3rd পজিশন, একটু আগে ওনারা যে বলছিলেন কাজে তার থেকে আমাদের যে মুক্তি লাভ করতে পারি তার থেকে আমরা সবাই মিলে আমরা কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, সবাই যেন সচেতন হয়। আমরা জানি যে এইডসের সবচেয়ে বড় এইচআইভি যে আমাদের ইমিউনিটি আমাদের কমে যায়, তাতে করে অন্যান্য সমস্ত রোগ আমাদের যারাই আক্রান্ত হয় যেসব রোগী তাদের সেই ইমিউনিটি কম হয়ে যাওয়ার কারণে সেই রোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত তাদের পরিণতি আমরা সবাই জানি। আবার এটাও একটা কুসংস্কার আছে যে এইডস হলে তাদের ছোঁয়াচে এই ধরনেরও ঘটনা আছে, সেরকম কিছু হয় না। একমাত্র যে বিশেষ যে মেইন কারণ সেটা ইন্টারভেনাস ইঞ্জেকশন এবং যে ধরনের যারা যৌনকর্মীরা আছে তাদের মাধ্যমে এই ধরনের প্রাদুর্ভাব দেখা যায়। এখন পর্যন্ত আমাদের 2023 সালের অক্টোবর মাস পর্যন্ত ত্রিপুরায় মোট এইচআইভি বা এইডস আক্রান্তের সংখ্যা 5,259 জন, মহিলা 1,022, পুরুষ 4,246, ট্রান্সজেন্ডার 1। এর মধ্যে আপনারা শুনে অবাক হবেন, যারা স্টুডেন্টরা এখানে আছেন, ছাত্রছাত্রীরা, তাদের এই সংখ্যা প্রায় ওনাদের জেনে রাখা উচিত যে স্টুডেন্টদের মধ্যেও তার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, তাতে সেই সংখ্যাটা হয়েছে 575 এবং প্রতি মাসেই রাজ্যে প্রায় 150 থেকে 200 জনের মধ্যে নতুন এইচআইভি আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে। খুব ভয়ঙ্কর বিষয়টা, তো সচেতনতা খুব প্রয়োজন আমাদের সবাই মিলে, যেটা বলা হয়েছে লেট কমিউনিটিজ লিড, সত্যিকারের অর্থে সমাজ যদি এই বিষয়ে সচেতন হয় তবেই এই ধরনের যে প্রাদুর্ভাব আমাদের এখানে বৃদ্ধি হচ্ছে তার থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। এইডস সম্পর্কে রাজ্যবাসীর মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্যের বেসরকারি সংস্থাগুলিকেও এগিয়ে আসতে শুক্রবার অনুরোধ জানিয়েছেন ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা, যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিংকু রাই। দিবস এই দিনটাতেই শুধু এই অনুষ্ঠানটা করলেই আমরা আমাদের সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবো এটা নয়। আমার আগের বক্তা বলেছেন অনুরাধা মজুমদার যে এর আগে আমরা যে পায়দানে ছিলাম তার থেকে এক পায়দান আমরা আরও এগিয়েছি। এই সমস্যাটা শুধু আমাদের নয়, এটা উত্তর পূর্বাঞ্চলের, কিন্তু এই সমস্যাটার থেকে বেরিয়ে আসার জন্য আমরা সবাই যদি সম্মিলিতভাবে কাজ করি তাহলে সেটা সম্ভব হবে। আমরা দেখেছি আমাদের রাজ্যে কোভিডের সময় যেভাবে গোটা দেশে কোভিডের সমস্যায় জর্জরিত ছিল, মানুষ ভাবছিল সেখান থেকে কী করে বেরোবে, আমরা কিন্তু আমাদের এই ছোট্ট ত্রিপুরা সবার আগে বেরিয়ে এসেছিলাম।
আমরা সবার আগে সবাইকে ভ্যাকসিন করতে পেরেছিলাম, আর সেটা সম্ভব হয়েছে প্রত্যেকটা ক্লাব, ব্যবসায়ী সমিতি, এনজিও, সোশ্যাল অর্গানাইজেশনগুলো সবাই মিলে যখন আমরা কাজ করছিলাম সরকারের সঙ্গে থাকে এবং সরকারের পাশে দাঁড়িয়ে সবাই যখন সম্মিলিত কাজ করা হয় তখন সেটা খুব শীঘ্রই সেখান থেকে বেরিয়ে আসাটা সেটা সফল যে আমাদের লক্ষ্য সেটা করা যায়। কিন্তু আমরা দেখছি আমাদের এই এইডস নিয়ে যে সমস্যাটা, এখানেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন বিভিন্ন সামাজিক সংস্থাগুলো, পুলিশ দেখুন পুলিশের কাজ করবে আর প্রশাসন তার কাজ করবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না সামাজিক সংস্থাগুলো, সমস্ত এনজিওগুলো, বাজার কমিটি, ক্লাব সবাই যখন আমরা একসঙ্গে এসে কাজটা না করব ততক্ষণ পর্যন্ত সেটা আমাদের লক্ষ্যে পৌঁছানো আমাদের দ্বারা খুব মুশকিল। দেখুন কিছু জিনিস রয়েছে, যেমন ধরুন ওয়াটার লেভেল, বৃক্ষ বাঁচানো, এই কাজগুলো কিন্তু নিরন্তর, এটা কিন্তু আজ শুরু হয়নি, অনেক আগে শুরু হয়েছে, কিন্তু আজ আমরা সেই সমস্যাগুলো আমরা উপলব্ধি করছি। ভারতীয় জনতা পার্টির বর্তমান রাজ্য সরকার রাজ্যের মোট 2031 জন এইডস আক্রান্তকে মাসিক 2000 টাকা করে ভাতা দিচ্ছে বলে এদিন জানানো হয়েছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের তরফে। এর পাশাপাশি মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সিল এবং টেস্টিং সেন্টার ভ্যানের মাধ্যমে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেও বিনামূল্যে এইচআইভি নির্ণায়ক পরীক্ষা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।